ভ্যাকসিন ডিউটি করে করে থাকি। তারপরে এবার যে মহামারী হলো কোভিড-19, সেটা আমরা ডিউটি করেছি। তো আমরা দীর্ঘদিন ধরে সরকারের পাশে আছি, সরকারকে সময় দিয়ে যাচ্ছি। আমরা চাচ্ছি আমাদের একটা স্থায়ী কোনো কাজের ব্যবস্থা। আজকে আমরা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার যারা রয়েছি, তারা আমরা কোনো সাম্মানিক পাই না, আমাদের কোনো কাজের নিশ্চয়তা নেই, আমাদের কোনো ভবিষ্যৎ নেই। আমরা দেখেছি যে সিভিক ভলেন্টিয়ার যে রয়েছে, সেই সিভিক ভলেন্টিয়াররা 30 দিনের কাজ পাচ্ছে, এদের একটা নিশ্চয়তা রয়েছে। তো আমরা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার কেন পাবো না? আমাদের মূল দাবি হলো এখানে, আমরা এই দাবি দেওয়া নিয়ে রাজ্য মিটিং আমরা ডেকেছি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। বুধবার আমাদের রাজ্য মিটিং রয়েছে, আমরা 30 তারিখ আমরা এই রাজ্য কমিটির মাধ্যমে আমরা সিএমের কাছে বার্তা দিতে চাই যে আমরা যে এতদিন ধরে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার যারা কাজ করে আসছে, তাদেরকে সুনিশ্চিত চাকরির ব্যবস্থা করতে হবে, আমাদের মানে ভবিষ্যতের ব্যবস্থা করতে হবে। আমাদের এখানে 10 দফা দাবি রয়েছে, এই 10 দফা দাবি নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের এক প্রথম যেটা দাবি রয়েছে, এক নম্বর যেটা দাবি রয়েছে, সুরক্ষিত ও নিশ্চিতভাবে মাসে 30 দিনের কাজ ও সময় মতো পারিশ্রমিক দিতে হবে। 2 নম্বর দাবি আমাদের, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের 60 বছর পর্যন্ত স্থায়ী কাজের ব্যবস্থা করতে হবে। আমাদের 3 নম্বর দাবি, রাজ্য সরকারের যে কোনো দপ্তরে শূন্য পদগুলো সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার দ্বারা পূরণ করতে হবে। আমাদের 4 নম্বর দাবি, বিভিন্ন দুর্যোগ মোকাবেলার জন্য প্রত্যেক মহকুমায় উদ্ধারকারী টিম গঠন করতে হবে। আমাদের 5 নম্বর দাবি হলো, কোভিড-19 যোদ্ধাদের দ্রুত সরকারি যে কোনো দপ্তরে স্থায়ী কাজের ব্যবস্থা করতে হবে। 6 নম্বর দাবি, প্রতিটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রাকৃতিক ও মনুষ্য দ্বারা বিপর্যয় মোকাবেলার জন্য সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার নিয়োগ করতে হবে। 7 নম্বর দাবি রয়েছে আমাদের, পশ্চিমবঙ্গ পুলিশ, হোমগার্ড, NDRF, অগ্নি নির্বাপন কেন্দ্র নিয়োগ করলে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদেরকে নিয়োগ করতে হবে। 8 নম্বর দাবি আমাদের, দুর্ঘটনাগ্রস্ত সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করতে হবে সুনিশ্চিত। 9 নম্বর আমাদের দাবি রয়েছে, প্রত্যেকটি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারকে আইডেন্টি কার্ড ও ইউনিফর্মের ব্যবস্থা করতে হবে। 10 নম্বর আমাদের সবচেয়ে বড় দাবি যেটা রয়েছে, অফিসের মধ্যে সজন কুশন বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। এই দাবি নিয়ে আমরা SDU ম্যাডামের কাছে এসেছি, আর আমরা এই বার্তা মিডিয়ার মাধ্যমে সারা পশ্চিমবঙ্গে, সারা ইন্ডিয়াতে আমরা ছড়িয়ে দিতে চাই। আমাদের দাবি যে ন্যায় দাবি, এই ন্যায় দাবি মানার পক্ষে আমাদের সাধারণ মানুষকে আমরা জাগ্রত করতে চাই। বলছি, এখন আপনারা কি হিসেবে কাজ করছেন, মানে আপনারা কি বেতন পাচ্ছেন না, বা আপনাদের কি কোনো কাজের ঠিক নেই, মানে খবরটা কেমন করে পাচ্ছেন কাজের জন্য, বা কোথায় কাজ করছেন, কিভাবে করছেন? বর্তমানে আমাদের যে সরকার কাজ দেয়, যখন সিভিল ডিফেন্সের যে সাব ডিভিশনাল অফিস রয়েছে, এই অফিস থেকে, ডিপার্টমেন্ট থেকে আমাদের কাছে ইনফরমেশন যায়, ফোন যায়, ওই ফোনের মাধ্যমে আমরা অনেকে জানতে পারি, অনেকে জানতে পারি না। যার সাথে অফিসের একটা ভালো ভাব আছে, লিংক আছে, তারাই শুধু কাজ পাচ্ছে, আর বাদ বাকি কেউ কাজ পাচ্ছে না। এর জন্য আমাদের 10 নম্বর যেটা দাবি আছে, অফিসের স্বজন পোষণ বন্ধ করতে হবে। এক যদি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের দরকার হয়, আমাদের অ্যাসোসিয়েশনকে জানাতে হবে, অ্যাসোসিয়েশনের মাধ্যমে কতজন লাগবে, কোন ব্লকে লাগবে, কোন পঞ্চায়েতে কতজন লাগবে, আমরা সব দিতে রাজি আছি। আপনার দাবি না মানলে আর কি করবেন? আমরা বৃহত্তর আন্দোলনে যেতে প্রস্তুত রয়েছি, আমরা অবস্থান বিক্ষোভ করব। আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যা সিদ্ধান্ত নেওয়া হবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ করব। আপনার নাম? আমার নাম হলো কমল দাস। আপনি কোন দায়িত্বে? আমি আমাদের যে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের যে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন রয়েছে, এর সাব ডিভিশনের একটা প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছে। আপনারা এই হঠাৎ এই পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা নিলেন কেন? বহুদিন থেকে আমরা আর কি করে যাচ্ছি, আমাদের সার্ভিস দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা কোনো ফল পাচ্ছি না। পশ্চিমবঙ্গ সরকার হঠাৎ করে বিনা বিজ্ঞপ্তিতে 1,34,000 সিভিক ভলেন্টিয়ার ছিল, আশা কর্মী নিল, তারপরে VRP নিল, কিন্তু আমরা 1947 থেকে যে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার একটা সরকারি সংস্থা, এতদিন থেকে যে আমরা করে যাচ্ছি, আমাদের সার্ভিস দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। আমাদের যেটা আমাদের দায় দাবি আছে, সেটা আমরা স্বীকৃতি পাচ্ছি না।
স্থায়ীকরণ করা হচ্ছে না। যখন আমাদের দরকার তখন আমাদেরকে ডেকে নিচ্ছে, আর যখন আমাদের কোনো ইয়ে হয় না আমাদেরকে কোনো সময় কিছু করা হচ্ছে না, আর ঠিক মতো টাকা দেওয়া হচ্ছে না। তো এখন কতদিন ধরে আপনাদের কাজ বন্ধ আছে? কাজ তো আমাদের রেগুলারলি এখনো নাই। আমরা দাবি করতেছি প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে তখন আমাদেরকে ডাকছে, তার মধ্যে ইলেকশন হচ্ছে তখন ডাকছে, পুজোর সময় ডাকছে, কিন্তু আমাদের স্থায়ীভাবে কোনো কাজ নেই। আর কোভিড-19 ইয়েতে 53 দিন কাজ হয়েছে, কিন্তু আমাদের এখানে শুধু 20 দিনের বেতন দিয়েছে, সেটাও ফুল বেতন পাইনি আমরা। তো আপনাদের এই যে সংগঠন, আপনি বললেন যে 1947 থেকে কাজ করছি, তো বর্তমানে কত কত দিন ধরে আপনি সার্ভিস দিচ্ছেন আপনারা? আমরা সবাই আছি যে 2012 থেকে 2011 থেকে, কেউ আরো বেশি আছে, এরকম করে আমরা দিয়ে যাচ্ছি। তো এখন বর্তমানে আপনারা কোথায়? এসডিওএম এর কাছে আর কি জানাতে আছে আমাদের যেগুলো দাবি আছে। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।